আগে ফুচকা খাবো তারপর কাজ যাব। ঠিক আছে তাই খাও। হ্যাঁ ফুচকা খেয়ে আমাকে দঙ্গ করো। কাকু কাকু কইরি আমার মাথাটা খেয়ে ফেললো। তাই তো গো ভাই। এই তুমি ভাই বুঝছো কাকে? আমি তো তোমার কাকা হই। তো দূর কাকা বললেও রাগ করছে, ভাই বললেও রাগ করছে। আসলে তোমার মুনারি ঠিক নাই। Oh no! ভাই আমি আর কিছু বলছি না। সাথে কম্পিটিশন, তারপর ফুচকা খাওয়ার সাহস কত? এই ছাউনি চল ফুচকা খাইগা। হ্যাঁ চল। ও কাকু ফুচকা দাও তো। দেখছো মেয়ে ছেলের কোনো বিবেক আছে? আমাকে দেখি ওর কোন অ্যাঙ্গেলের কাকু লাগে বলো তিনি। ওই বলে স্কুলে পড়ে, এর উত্তর আমি দিতে পারি, কিন্তু ফুচকা বিক্রি হবে না যে। কাকু ফুচকা দেবা তো কি ভাবছো? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ও কাকু আমাদেরকে আগে দাও তো, আমাদের তাড়াতাড়ি আছে। ঠিক আছে তোমাদেরকে আগে দিছি। না আমাদেরকে আগে দাও, আমরা আগে এসেছি। হ্যাঁ হ্যাঁ। না আমাদেরকে দাও, ওরা মেয়ে ছেলে মানুষ, ওদের আবার কি কাজ? হ্যাঁ তাই তো। আমাদের যে কাজে থাক, আমরা আগে এসেছি, আমরা আগে খাবো। দাও তো কাকু আমাদেরকে আগে দাও। হ্যাঁ হ্যাঁ। না কাকু আমাদেরকে আগে দাও। তোমরা ঝামেলা করো না তো, একে একে সবাইকে দিছি। এই সোহানা ওরাই আগে খাক না, ঝামেলা করিসনি তো। তুই চুপ কর তো। ও কাকু লেডিস ফার্স্ট বয়েজ লাস্ট। হ্যাঁ হ্যাঁ। কাকু ওদের কথায় কান দিও না তো, দাও ফুচকা দাও। কাকু আমরা ছেলেদেরকে ভালোই চিনি, ওরা দুটো ফুচকা খেয়ে হাঁপিয়ে যাবে। আমাদেরকে দাও, আমরা বেশি টাকার ফুচকা খাবো। না কাকু ওদের থেকে আমরাই বেশি টাকার ফুচকা খাবো। তাই নাকি? তাহলে হয়ে যাক পাল্লা। যদি তোমরা বেশি ফুচকা খাও তাহলে আমরা টাকা দেব, আর যদি আমরা বেশি ফুচকা খাই তাহলে তোমরা টাকা দিবা। রাজি? হ্যাঁ রাজি। আমরা মেয়ে চালিকা ভয় করি নাকি? হ্যাঁ তাই তো। দেখলেন তো কাকু ছেলেরা হেরে গেল, আমরা এখন আরো ফুচকা খেতে পারবো। কাকু আমরা বাড়ি চলে গেলাম, টাকা ওদের সাথে লিলিবা। এই তোমরা পারোনি, ৩৬০ টাকা দাও। এই লও টাকা। আও নো যা শালা, শিশা কাটা ছোলা কিছুই দিইনি, তাই ওরা গরুর মতন খেয়ে চলে গেল। আবার ভিড়ের মধ্যে ৩০০ টাকার মাল ৩৬০ টাকা বললো, তাও টাকা দিয়ে দিল। এ যুক্তি তো মন্দ না। শুধু শুধু তর্ক করতে কি টাকাগুলো তো শেষ হয়ে গেল। আচ্ছা কাজ হয়ে গেল যে। কিরে কি হলো? ছোট ছেলের মতো নুনাছিস কেন? মেয়েদের সাথে ফুচকা খাওয়ার কম্পিটিশন করতে কি হেরে বাড়ি চলে আসলাম। ফুচকা খাওয়ার কম্পিটিশন করবি তো আমাকে নিয়ে যাবি, তোরা গেলে জিততে পারিস। এই তানভীর চল তাহলে আবার কম্পিটিশন করে কি, না হলে মেয়েদের সাথে হেরে গেলে মান সম্মান থাকবে না। হ্যাঁ তাই চল তোরা যা, আমি গেলে ওরা ভয় রাজি হবে না। আগে কি তোরা কথা বলকা, রাজি হলে তারপরে আমি আসছি। কেন রে রাজি হবে না কেন? খেপা সবাই বলে আমি নাকি বিশাল প্লেয়ার, সবকিছু খেয়ে কইরিতে ক্লিয়ার। তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, আবার কম্পিটিশন করব। এই থামো। হ্যাঁ বলো। চলো আবার কম্পিটিশন হবে। সোহানা ওদের কথায় ভুলেও রাজি হসনি, ওরা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটেছে। ঠিক আছে আজ আর হবে না, যদি কম্পিটিশন করতেই হয় তাহলে কাল ৩টের সময় চলে আসবে। ঠিক আছে কাল ৩টের সময় চলে আসবো। এই কি বললারা, ডিল ফাইনাল করে চলে আসলাম, কাল কম্পিটিশন হবে। ঠিক আছে কাল দেখি লিবি আমার ক্যালমাটা। ও নো গো, এত তাড়াতাড়ি চলে আসলা যে? আজ তো কি তাড়াতাড়ি আসলাম। কাল দেখবা আরো তাড়াতাড়ি চলে আসবো। কেন গো কি এমন হলো? তোমার তো সারাদিন ঘুরে ঘুরে বিক্রি হয় না। তোমাকে অত শুনতে হবে না, কাল থেকে দেখো আমি কেমন ফুচকা বিক্রি করি। আসুন আসুন আসুন, তাজা তাজা ফুচকা, তাজা তাজা ফুচকা। দেখো তোমার ফুচকা আর লাভ নেই, পালা যায় না। কেনে পালাবে কেনে? না তুমি তাজা তাজা ফুচকা বিক্রি করছো তো তার লাগি বললাম। দেখো আমার হাতটা হিল করে না। আমার ফুচকা হেঁটে পালাবে না, টাকা নিয়ে আসো, ক্যারিতে ভরে দিচ্ছি, দৌড় মেরে চলে যাবে। ও কাকু আমাকে ফুচকা দাও তো। আবার সেই কাকু, এই লাও পাতা ধরো। লাল এই লাও টাকা। কি গো মুস্কান, তোমরা আসতে এত দেরি কেন? দেরি কই, ওখানে রাস্তা আসবো তারপর তো। ওকে চল একটু বেরিয়ে আসি। যাচ্ছি পরে, আগে ফুচকা খাবো তারপর যাবো। ঠিক আছে তাই খাও। হ্যাঁ ফুচকা খেয়ে আমাকে দঙ্গ করো। কিছু বললে রোশন? না না কি বলবো, কিছু বলিনি তো। ও কাকু ফুচকা দাও তো। ও কাকু ফুচকা দাও। কি ব্যাপার ফুচকা বেচা আপনি কোন দিকে তাকিয়ে আছেন? ও হ্যাঁ নাও। আর বললো না ভাইপো, যে আসছে সেই অমনি বলছে কাকু 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 করে আমার মাথাটা খেয়ে ফেললো। আচ্ছা ভাইপো তুমি বলো তো, আমার কি সেই বয়স হয়েছে? তাই তো গো ভাই। এই তুমি ভাই বলছো কাকে? আমি তো তোমার কাকা হই। আপনি তো বললেন কাকা ডাক শুনিনি, আপনি শেষ হয়ে গেলেন তাই বললাম ভাই বললাম। তাই বলি তুমি আমাকে ভাই বলবা নাকি কাকা বলবা? ঠিক আছে ভাই, তাহলে এখন নাকি কাকাই বলবো। আবার যে ভাই বলছো, দূর কাকা বললেও রাগ করছে, ভাই বললেও রাগ করছে। আসলে তোমার মুন্নারি ঠিক নাই। ধর টাকা, এই মুস্কান যাও তো। এইটুকু বাচ্চা আমাকে ঘোল খাইতে চলে গেল। আজ নাই আর বেচা কেনা হবে না। এই সোহানা, আমার কিন্তু বিশাল ভয় করছে। কোথায় 10 টাকা খরচের ভয়ে কম্পিটিশন করতে গেলি, এখন কি যা হবে কে জানে। এই তুই এত ভয় করছিস কেন? চল তো আমার সাথে, তারপরে আমি দেখছি। কিরে চ, এখন রেডি হইস নি যে? আরে চ, আমি তো রেডি। ভালো করে শুনে রাখ ভাই, বিল কিন্তু আমরা দিতে পারবো না যদি হেরে যাই। কিরে তুই তো আগেই ভয় মরে যাসি, আমাকে চিনিস নি? পিকনিকে কিভাবে খেয়েছিল তোর মনে নাই? হ্যাঁ হ্যাঁ মনে আছে, চ ভাই। ছেলেগুলো আসেনি, ওদের যে আজ কম্পিটিশন করার কথা ছিল। ওরা তোমাদের সাথে পারে নাকি? ভয়ে মনে হয় আসেইনি। ওইটা ওরা আসছে। কাকু ফুচকা দেয়া শুরু কর দাও। ভাবে খাচ্ছে, আমরা কিন্তু হেরে যাব। আরে হারবো না, ভয় পাসনি তো? ছেলেদের কাছে হেরে গেলে মান সম্মান থাকবে, আর যদি হেরেও যাই তাহলে বিল দিতে হবে যে যেভাবেই হোক জিততেই হবে। টাকা হয়েছে, বিলটা দিয়ে দাও। আমি টাকা কোথায় পাবো? তারা ওদের কাছ থেকে চেয়ে আনি। এই থাম আগে, দে টাকা। খাওয়ার সময় মনে ছিল না? এই দেখেন আমার কাছে 1 টাকাও নাই। তো কি হয়েছে, মোবাইল তো আছে, দেও দি বাড়ি যাও। না কাকু, মোবাইল চালিয়েন না কাকু। এই দে আগে টাকা, নিয়ে আসবি দি মোবাইল নিয়ে যাবি। যা কাজ হয়ে গেছে, কাল থেকে খালি কম্পিটিশনই করাবো। কি গো, এই মোবাইলটা আবার কবে কিনলা? আরে মোবাইল কেন কিনতে যাব, ফুসকা খেয়ে টাকা দিতে পারেনি তাই মোবাইলটা নিয়ে চলে এসেছি। বাপ বাপ, ফুসকা খাওয়ার এত নেশা। What is the case? ফুচকা খেতে কি শেষ ডাক্তার বাবু। তার মানে পাল্লা দিয়ে ফুচকা খেতে গিয়ে পেটে প্রবলেম হয়ে গেছে। তোমরা করেছো কি গো? আমার মতে এমনি বাইরের খাবার খাওয়া ঠিক নয়, কত ধুলোবালি পড়ে, আর তোমরা কম্পিটিশন করে সেই খাবার খেয়েছো। তোমাদের কেস তো সিরিয়াস। তাহলে এখন কি হবে ডাক্তার বাবু? এই ওষুধগুলো লিখে দিলাম, এইগুলো খাবে, আর আজ থেকে বাইরের খাবার খাওয়া বন্ধ। ঠিক আছে ডাক্তার বাবু। এই সোহানা, তাহলে কি আমরা ফুচকা খেতে পাবো না? আরে খেতে পাবো না কেন, কি করে খাবি? দেখলি না ডাক্তার বাবু বললেন আজ থেকে বাইরের ফুচকা খাওয়া বন্ধ। চল তো, আমি ঠিক একটা বুদ্ধি দিয়ে দেবো। আসুন আসুন আসুন, ফ্রি ফুচকা জান ভরে খান। কেউ যদি 1 মিনিটের মধ্যে 30টা ফুচকা খেতে পারে তাহলে তার টাকা লাগবে না, আর যদি না পারে তাহলে ডবল টাকা লাগবে। আসুন আসুন আসুন। কমার কথা তো, আমি তো খুব ভালো ওষুধ লিখেছি। আচ্ছা তোমরা আবার বাইরের ফুচকা টুচকা খাচ্ছ না তো? না ডাক্তার বাবু, আপনি বারণ করার পর থেকে আর একদিনও বাইরে ফুচকা খাইনি। করে নিয়ে এসে ঘরে বসে খাই।